নমস্কার বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। নতুন বন্ধুদের স্বাগত, আর আমার সকল পুরনো বন্ধুদের পাশে থাকার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে হেলদি একটি ড্রিঙ্কের রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে খোসা সমেত তেঁতুল নিয়েছি, আর এখানে তেঁতুলের পরিমাণটা 300 থেকে 350 গ্রামের মতন হবে। প্রথমে তেঁতুলের খোসাগুলো ফেলে দিয়ে ভেতরের অংশগুলি আমি বের করে নিচ্ছি। তেঁতুল দেখে জিভে জল আসে না এমন লোকের সংখ্যা খুবই কম, তাই তেঁতুলগুলো দেখে আপনাদের অনেকেরই জল আসতে পারে। অনেকদিন থেকে ভাবছিলাম এই রেসিপিটি আপনাদের মধ্যে শেয়ার করি, কিন্তু বিভিন্ন কারণে শেয়ার করা হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকে আপনাদের মধ্যেটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, আমি তেঁতুলগুলো খুব ভালো করে খোসাগুলো ফেলে দিয়ে ভেতরের অংশগুলো আমি বের করে নিয়েছি। তেঁতুলগুলো লোকাল তেঁতুল, সেই জন্য আমি এক্সট্রা করে আর আমি ধুলাম না। পরিষ্কার করা তেঁতুলের মধ্যে আমি 1 কাপ জল দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য ভেজানোর জন্য আমি একটু ঢেকে রাখলাম। 30 থেকে 35 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখুন তেঁতুলগুলো কিন্তু অনেকটাই ভিজে গেছে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে তেঁতুলগুলোকে চটকে চটকে আমি তেঁতুলের পাল্পগুলোকে আমি একটু বের করে নেব। তেঁতুলের পাল্পগুলোকে আমি বের করে নিয়েছি, এবার একটি স্ট্রেনারের সাহায্যে পাল্পগুলোকে খুব ভালো করে ছেঁকে নেব। আমরা সকলেই জানি আয়ুর্বেদিক শাস্ত্রে তেঁতুলে কিন্তু বহু গুণাগুণ রয়েছে। ভিটামিন সি এর বড় উৎস এই তেঁতুল। বহু বছর ধরে ভারতে তেঁতুল রেচক হিসাবে ব্যবহার হয়ে আসছে, তবে নতুন তেঁতুলের চাইতে পুরনো তেঁতুলের উপকারিতা অনেক বেশি। পেট ফাঁপা বদহজম হলে পুরনো তেঁতুল 1 কাপ জলে ভিজিয়ে সামান্য নুন চিনি বা গুড় দিয়ে যদি খাওয়া যায় অনেকটাই কিন্তু উপশম হয়। দেখুন বন্ধুরা, তেঁতুলগুলোকে খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি, আরও সামান্য একটু জল দিয়ে যতটুকু পাল্পগুলো আছে ততটুকু আমি খুব ভালো করে একটু ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি তেঁতুলের পাল্পগুলোকে ছেঁকে রেডি করে নিয়েছি। এবারে আমি আসল প্রসেসে যাচ্ছি, তার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তেঁতুলের পাল্পগুলোকে আমি দিয়ে দিলাম। তেঁতুলের পাল্পগুলোকে দেবার পর অনবরত আমি কিছুক্ষণ নেড়ে নেব। তেঁতুলের উপকারিতা আমরা সকলেই জানি, তেঁতুল খুব উপকারী একটি ফল। তেঁতুল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, এটি পরিপাক ক্ষমতা বাড়ায়, খাবারের রুচি বাড়ায়, স্নায়ুতন্ত্র ঠিক রাখতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, লিভারের স্বাস্থ্য ঠিক রাখতে অনেকটাই আমাদের উপকার করে। আমি সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম, বিট নুন দিয়েও আবার একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর আমি এখানে চিনি আমি 100 গ্রামের মতন চিনি ব্যবহার করেছি, 100 থেকে 150 গ্রামের মতন হবে। আর চিনির পরিমাণটা আপনারা পরিমাণ মতনই দেবেন, কতটা আপনারা মিষ্টি রাখতে চান। তো চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো যখন ভালো করে গলে গিয়ে একটু যখন ঘন হয়ে আসবে তখন আমি একে একে সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব এখানে ভেজে রাখা জিরের গুঁড়ো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট উপকরণ, এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। তারপর দিয়ে দিলাম এখানে চাট মশলা, এখানে আমি 1 টেবিল স্পুনের মতন চাট মশলা ব্যবহার করেছি, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেব। আর রেসিপিটি প্রায় আমার কমপ্লিটের দিকে, তো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। প্রায় যখন ঘন এবং থকথকে হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। এই রেসিপিটি বানিয়ে আপনারা অনেকদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর খুব উপকারী একটি রেসিপি যা আপনাদের শরীর ঠান্ডা রাখতে, শরীরে বিভিন্ন উপকারে কিন্তু এই রেসিপিটি আপনাদের অনেকটাই কিন্তু কাজে লাগবে। অবশ্যই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করবেন। আর রেসিপিটি আমার হয়ে গেছে, এবারে নামিয়ে ঠান্ডা করে একটি আমি কাচের জারে আমি রেখে দিচ্ছি।
প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে, আর ত্বককে যদি উজ্জ্বল এবং চকচকে রাখতে চান বা সানব্রানের সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান, অবশ্যই আমার এই রেসিপিটি কিন্তু আপনারা ট্রাই করবেন। এবার আমি শরবতটি আমি বানিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।